এখন থাকছে বলিউডের বেশ কয়েকটি গসিপসের আপডেট। প্রথমেই থাকছে মুক্তির পরেই সারা একটু গড়ল নতুন আরেকটি রেকর্ড। এখন কি সেই রেকর্ড জানাবো সে বিষয়ে। এরপর থাকছে তবে কি এবার কলকাতার কলেজে পড়াশোনা করতে আসছেন সানি লিওন। সেই সাথে থাকছে বিগ বস 14-এর জন্য সালমান খান আসলে কত শত কোটি রুপি নিচ্ছে সেই বিষয়ে একটি কুইক আপডেট। অ্যান্ড ফাইনালি থাকছে সুশান্তের কেস নিয়ে সিবিআই তদন্তে নতুন মোড়। রাত সাক্ষী পাওয়া গেল সুশান্তের মৃত্যু তদন্তে। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সারাক 2 এর কাছে। সারাক 2 মুভির ট্রেলারে ডিসলাইকের ঝড় দেখেই তো মোটামুটি আজ পাওয়া যাচ্ছিল এই সিনেমা রিলিজের পর কেমন বেহাল অবস্থা হতে পারে। এখন ডিসলাইকের ঝড় কেন উঠেছিল এটা নিশ্চয়ই সবার জানা, সো ওই প্রসঙ্গে না যাই। কিন্তু ডিসলাইকের ঝড় দেখে সঞ্জয় দত্ত কিছুটা আপসেট হলেও তিনি আশাবাদী ছিলেন যে এই সিনেমাটা যখন দর্শক দেখবে তখন তারা এরকম হেট্রেড আর শো করবে না, তখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলেও যেতে পারে। এখন আমরা তো জানি সারাক 2 সঞ্জয় দত্তের জন্য একটা স্পেশাল মুভি, কারণ এটা তার সিনেমারই সিকুয়েল। বাট মনে হচ্ছে না তার আশা পূরণ হলো, কারণ সারাক 2 মুক্তির পরপরই নেগেটিভ রিভিউসে ভরে যায় সোশ্যাল মিডিয়া। ইনফ্যাক্ট IMDb-তে এই সিনেমার রেটিং এত কম এসছে যে সবচাইতে কম রেটিংয়ের দিক দিয়ে এই সিনেমা গড়ল ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা নতুন রেকর্ড। IMDb-তে সারাক 2 রেটিং পেয়েছে 10-এর মধ্যে মাত্র 1.1 এবং এত কম রেটিং এর আগে কখনই অন্য কোনো ইন্ডিয়ান সিনেমা পায়নি। হ্যাঁ, এর আগে সবচেয়ে লোয়েস্ট রেটিংয়ে যে সিনেমা ছিল সেটা হচ্ছে অজয় দেবগনের হিম্মতওয়ালা, তাও ওটা রেটিং ছিল 1.7। এবার আসি সানি লিওনের কাছে। তবে কি সানি লিওন কলকাতার কলেজে পড়াশোনা করতে যাচ্ছে? বিষয়টা একটু অবাক লাগছে শুনে, তাই না? হ্যাঁ, অবাক করার মতো বিষয়, বাট এখানে একটা ঘটনা আছে। আসল ঘটনা যেটা হয়েছে সেটা হলো রিসেন্টলি কলকাতার আশুতোষ কলেজ নামে একটি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টে মেধা তালিকায় সানি লিওনের নাম থাকে এবং এই খবরটা সাথে সাথেই কলকাতার একটি টিভি চ্যানেলে প্রকাশ পায় এবং কলকাতার টিভি চ্যানেল থেকে প্রকাশ পেয়ে পুরো নেট দুনিয়ায় ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। যাই হোক, খবরটা ভাইরাল হওয়ার পর যদিও কলেজ কর্তৃপক্ষ সানি লিওনের নাম সরিয়ে দিয়েছে, কিন্তু তাদের দাবি হচ্ছে কোনো এক স্টুডেন্ট হয়তো মজা করে এই কাজটি করেছে অথবা টেকনিক্যাল কোনো ভুল হতে পারে। এখন যা হওয়ার তা তো হয়েছেই, খবরটা তো এখন ভাইরাল এবং পুরো ইন্ডিয়া জুড়ে এটা নিয়ে চর্চা চলছিল। ইনফ্যাক্ট সানি লিওনও কিন্তু জুড়ে গেছেন এই চর্চায়। রিসেন্টলি তিনি টুইটারে মজা করে লিখেছেন, খুব শীঘ্রই নেক্সট সেমিস্টারে দেখা হচ্ছে, আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে। এখন বুঝাই গেল সানি লিওন আসলে ক্লাস করতে যাচ্ছেন না, নেহা তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, দ্যাটস ওয়াই তিনি মজা করে লিখেছেন। এখন তারপরেও যদি আসলেই ক্লাস করতে যেত তাহলে তো আশুতোষ কলেজের ব্যাপারটাই অন্যরকম হয়ে যেত। এবার আসি সালমান খানের কাছে। সালমান খান হোস্টেড মোস্ট পপুলার টিভি শো বিগ বস 14। যেই শোয়ের জন্য সালমান খান ইতিমধ্যেই বেশ কয়েকটা প্রোমো শুট করে ফেলেছেন, যেগুলো কালার্স টেলিভিশনে খুব শীঘ্রই অন এয়ার হবে। এখন বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে সালমান খান এই বিগ বসের 14-তম সিজনের জন্য কত রেমুনারেশন নিচ্ছেন। সেই সোর্সে বলা হয় যে সালমান খানকে বিগ বস 14-এর জন্য 250,000 রুপি দেওয়া হবে এবং সালমান খান সপ্তাহে একদিন শ্যুট করবেন এবং টোটাল 12 সপ্তাহ ধরে শ্যুট হবে। অ্যান্ড প্রত্যেক শ্যুটের জন্য তিনি পাবেন 20.50 কোটি রুপি, যেটা টোটাল অ্যামাউন্ট হয় 250,000 কোটি রুপি। এবং এও জানা যায় যে মোস্ট প্রবাবলি সালমান খানের বিগ বস 14 অক্টোবর থেকে অন এয়ার হতে যাচ্ছে। ফাইনালি আসা যাক সুশান্তের কাছে। আমরা তো জানি সুশান্তের মৃত্যুর তদন্তের বিষয়টা দিন দিন অনেক জটিল হয়ে যাচ্ছিল, একের পর এক রহস্য যেন অমীমাংসিত একটা জট পাকাচ্ছিল এবং সেই রহস্যের জট খুলতেই মাঠে নামে সিবিআই। দেওয়া হয় সুশান্তের তদন্তের ভার সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই সিবিআই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই সাথে গতকাল রিয়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ব্রেকিং নিউজ হচ্ছে সিবিআই এর মাঝে সুশান্তের মৃত্যু তদন্তের বিষয়ে দুজন রাজসাক্ষী পেয়ে গেছেন। একজন হচ্ছেন সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পাঠানি এবং অন্যজন তার বাসার কেয়ারটেকার দীপেশ সাওয়ান। তারা দুজনেই জানিয়েছেন তারা এই মামলায় রাজসাক্ষী হতে চান। এখন আমরা এও জানি সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তের মূল 4 প্রত্যক্ষদর্শী হলেন তার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পাঠানি, তার কাজের লোক নীরাজ এবং তার কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত অ্যান্ড রাধুনী কেশব। গত শনিবার থেকেই এই 4 জনকে দফায় দফায় জেরা করছে সিবিআই এবং গতকাল শুক্রবার তাদের 4 জনকে ফের একবার মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। অ্যান্ড টাইমস নামে একটি রিপোর্টে জানা গিয়েছে গতকাল বিকেলে সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পাঠানি ও বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত সিবিআইকে জানান তারা রাজসাক্ষী হতে চান এবং সিবিআই সূত্রে জানা যায় যে এই জেরায় 4 জনই জানিয়েছেন গত 14 জুন সকালে তারাই প্রথম বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঘরে সুশান্তকে মৃত অবস্থায় দেখেন এবং তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এবং বয়ানে 4 জনের দাবি হচ্ছে মৃত্যুর আগের দিন অর্থাৎ 13 জুন রাতে বেশিরভাগ সময়টাই
সুশান্ত সিং রাজপুত নিজের ঘরেই ছিল। এখন এই চারজনই তো জানিয়েছে সুশান্ত এখানে সুসাইড করেছে এবং তারা সুশান্তের ঝুলন্ত দেহ দেখেছে। বা তারপরেও অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়, কারণ সুশান্তের ঝুলন্ত দেহ কিন্তু মুম্বাই পুলিশ কিংবা সুশান্তের বড় বোন যিনি ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হন তিনি কিন্তু দেখেননি। সো এইসব বিষয়গুলো এখন সিবিআই খতিয়ে দেখবে এবং রাজ সাক্ষীর বয়ানে কতখানি সত্যতা আছে সেটাও পরবর্তীতে জানা যাবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।